হাই হাই, স্বাগত ডে উইথ ঔসুমিতে। আজকে শনিবার, শনিবার সকালবেলা, এখন 9:30 বাজে, আমি ব্লগ স্টার্ট করছি। আর একটু বেলা করে আজকে উঠেছি, যেহেতু সোহমের স্কুল যাবে না। সোহম ব্রেকফাস্ট বানানো একটু দেরি করে বানালেও কোনো অসুবিধে নেই, তাই জন্য একটু দেরি করে উঠেছি। তো এই জাস্ট 9:45 নাগাদ উঠে চা খেয়ে এখন বসেছি তোমাদের মেসেজগুলো পড়তে, তোমাদের কমেন্টসের রিপ্লাই দিচ্ছি, মেসেজ দেখছি, ফেসবুকে পেজ দেখছি, চেক করছি। তো করতে করতে আমি একটা জিনিস পেলাম যে সুস্মিতা কর্মকার আমাকে একটা কবিতা লিখে পাঠিয়েছে মেসেঞ্জারে। তো সেই কবিতাটা আমি তোমাদের দেখাচ্ছি এবং পড়ে শোনাচ্ছি, কারণ ক্যামেরায় যদি না পরিষ্কার হয় তো সেই জন্য আমি তোমাদের সাথে পড়ে শোনাচ্ছি, যাতে তোমরাও ভালো লাগে। হ্যাঁ, তো আমাকে যে কবিতাটা বলে লিখে পাঠিয়েছে সুস্মিতা কর্মকার, তো সেই সুস্মিতার কবিতাটা সোহম পড়ে শোনাচ্ছে, ওরও আনন্দ হয়েছে দেখে। নাম তার ঔসুমি, খাসা তার রান্না, তেলে ঝোলে সুস্বাদু, না হলে তা খান না। চাইনিজ মোগলাই সবেতেই ওস্তাদ, কচুরি বা মিষ্টি কোনোটাই নেই বাদ। শুধু কি পারেন তিনি রকমারি রাঁধতে, পারেন ফ্যাশান করে চুলে খোপা বাঁধতে। শাড়ি ব্লাউজ জিন্স টপ সবে সবে স্বচ্ছন্দ, শপিং আর সাজগোজ খুবই পছন্দ। রান্না দেখলে তার প্রাণ করে খাই খাই, তাই আরও ভালো ভালো রেসিপি শেখানো চাই। দারুণ লিখে পাঠিয়েছো সুস্মিতা, থ্যাংক ইউ। আমার খুব ভালো লেগেছে, আমাদের সবার খুব ভালো লেগেছে, আমি সবার সাথে শেয়ার করেছি। আর এটা সত্যি আমাকে এরকমভাবে কেউ লিখে পাঠায়নি, সব ফার্স্ট। আর খুব সুন্দর লেখাটা হয়েছে, চালিয়ে যাও এরকম লেখা, খুব ভালো লাগলো। তো আজকে আমরা এখন একটু ব্রেকফাস্ট বানাবো, তারপরে রান্না আজকে করব না, আমরা একটু বেরোবো। আমি আর সোহম একটু স্পেন্সার্সে যাব, কারণ আমার মান্থলি বাজারের অনেক কিছু শেষ হয়ে গেছে, তো সেগুলো কিনতে যাব। সেগুলো কিনতে যাব হচ্ছে রঙ্গোলি মলে, তো সেখানে স্পেন্সার্সটা আছে, তো কিনে নিয়ে এসে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর আমরা যাব যখন তখনও সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে এখন সোহম একটু পড়ে নিই, ওকে ডিস্টার্ব করবো না, আর আমি এখন এডিটটা করে নিই আজ কালকের ব্লগটা, যাতে তাড়াতাড়ি আমি আপলোড করতে পারি। আজকে ব্রেকফাস্টে বানাবো চাউমিন, একদম ঘরোয়াভাবে সিম্পলভাবে একটা চাউমিন বানাচ্ছি, যার জন্য আলুটা আমি ভেজে নিয়েছি অল্প একটু নুন দিয়ে, আর একটু বোধহয় গোলমরিচও দিয়েছি। এখন দিয়ে দিলাম রসুন বাটা, আলুটা আগে ভেজে নিয়েছি, আলুটা তুলে রেখেছি একটা বাটিতে, দেখুন, তার সাথে রুটি করে ওই জেঠিমাকে দেবো সেই জন্য। আর এবার বাদবাকি আলুটায় আমি দিয়ে দিলাম রসুন, রসুনটার কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন দিয়ে দিলাম পেঁয়াজ শাকগুলো। সোহম আর কোনো সবজি খুব একটা খায় না, সেই জন্য অল্প সবজি দিয়েই ওকে করে দিচ্ছি, আর আমিও একটুখানি খেয়ে ওর সাথে বেরোবো। পেঁয়াজ শাকটা একটু ভাজা ভাজা হলে তারপর আমরা দিয়ে দেবো চাউমিনগুলো। চাউমিনটাকে আমি আগেই বয়েল করে রেখেছি, নুন আর একটু তেল, আর নুন আর তেল দিয়ে দিয়ে ভালো করে এটাকে মিক্সড করতে হবে। মিক্সড করা হয়ে গেছে, মিক্সড করতে করতে দেখুন চাউমিনগুলো অনেকটা ছেড়েও গেছে। এবার দিয়ে দিলাম নুন অল্প, আর দিলাম গোলমরিচ গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস, দিয়ে ভালো করে মিক্সড করে নেব, আর লাস্টে একটু শেজওয়ান সস দিয়ে দেবো, ব্যাস। সোহমের আর কিছু দরকার হয় না, এরকম সিম্পলভাবে আমি ঘরোয়াভাবে ব্রেকফাস্টে প্রায় বানাই, কারণ ও ভালোবাসে, আর এই চাউমিনটা খেলে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে, তো সেই জন্য শেজওয়ান সস দিলাম। এটা শেজওয়ান চাটনি, শেজওয়ান সস নয়, শেজওয়ান সসের কোনো টেস্ট থাকে না, বাজে একদম। তার চেয়ে শেজওয়ান চাটনিটা বরঞ্চ স্পাইসি হয় আর টেস্টেও একটু ভালো হয়, তো আমি ওই জন্য পার্সোনালি যেটা পছন্দ করি শেজওয়ান সসের চেয়ে শেজওয়ান চাটনিটা,
ওটাতে একটা গ্রেভি বানালেও টেস্ট আসে ভালো, আর চাউমিনে দিলেও ভালো টেস্ট হয়। তো আমার রেডি হয়ে গেছে, এবার এটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আর সোহম একটা থালা থেকেই খেয়ে নেবো। ব্রেকফাস্ট রেডি আমাদের, আমরা অলরেডি রেডি হয়ে গেছি। তো এবার আমরা বেরোবো, এখন বাজে 12টা। তো আমি টোটোয় উঠে আপনাদের সাথে আবার এ করবো, এখন দেরি হয়ে যাচ্ছে, বেরিয়ে যাই। আমরা বেরিয়ে পড়েছি, এখন বেলুড় মঠের কাছে আছি, টোটো করে যাচ্ছি। বেলুড় মঠের এই রাস্তাটা চলে এসছে, বেলুড় মঠের গেট, এখান থেকে AC-50 ছাড়ে। আমরা যখন কলকাতার দিকে যাই তখন এখান থেকে বাসে উঠি। টোটোতে আর কেউ নেই, আমরা দুজনেই আছি। বেলুড় মঠে বহুদিন আসা হয়নি, আসলে বেলুড় মঠটা এত ভিড় হয় যে আসতে ইচ্ছেই করে না, এত কাছাকাছি থেকেও। তো আমরা রঙ্গলি মলে নেমে পড়েছি, রঙ্গলি মলে অলরেডি ঢুকে গেছি। ওখানে ভ্যালেন্টাইন ডে স্পেশাল প্রচুর সাজগোজ করছে, প্রচুর মানে সাজাচ্ছে। আর নতুন একটা দেখলাম যে ওখানে রেড কার্পেট পাতা আছে, যেখানে প্রচুর রকম খাবার দাবার রয়েছে, সেটা নাকি সন্ধেবেলা আর কি যারা প্রপোজ করে দুজন দুজনকে তাদের আর কি ওখান থেকে কিনে খাবার খেতে হয়। এই যে স্টলগুলো করেছে সব নতুনত্ব, কত রকম কত কি হচ্ছে, অনেক জিনিস আছে যেগুলো এখানে ছাড়া পাওয়া যায় না। তো আমি ওই জন্য, এটা আমাদের বাড়ির কাছে একদম 10-15 মিনিটের রাস্তা, মাঝে মাঝে যাই আমাতে আর সোহমিতে। বিগ বাজারটা আছে জিটি রোডের ওপরে, বিগ বাজারেও কখনো কখনো যাই, এখানেও কখনো কখনো যাই, গিয়ে কিনে নিয়ে চলে আসি। এই যে এক একটা স্টল, একটায় মিষ্টি, এটায় নলেন গুড়ের মিষ্টি, এটায় অন্যরকম ডেজার্ট, এখানে কি সুন্দর সুন্দর দেখুন লাইট রয়েছে। আর এখানে আরও সব আসার সময় দেখলাম ফুচকা টুচকা সব বসেছে, দেখাবো সেগুলো। এটা জুসের, এখানে চা, আরও অনেক কিছু, এই যে রেড কার্পেট পাতা আছে। এবার আমরা রঙ্গলি মলের মধ্যে ঢুকে যাচ্ছি, রঙ্গলি মলের মধ্যে ঢুকে গেছি। আমরা ওপরে যাইনি, জাস্ট কম সময়ের জন্য গেছি বলে, কারণ দুপুরবেলা ফিরে আসবো, এসে আবার সোহমের রাত বিকেলবেলা পড়া আছে, তো সেই জন্য বেশি ঘুরিনি, জাস্ট ক্যাজুয়ালি গেছি। গিয়ে স্পেন্সার্সে ঢুকেছি, ঢুকে যে কটা জিনিস কেনার কিনে চলে এসেছি আর কি এই। তো এবার স্পেন্সার্সে ঢুকে গেছি, ঢুকে কেনাকাটা করে বেরিয়ে পড়েছি। ওর ভেতরে তো ক্যামেরায় ভিডিও তুলতে দেয় না, তো আমাদের করতে করতে 4টে ব্যাগ হয়েও গেছে। তো বাড়ি গিয়ে দেখাবো, টুকটাক টুকটাক প্রচুর জিনিস কেনাও হয়ে গেছে। এবার একটুখানি সোহমের সাথে ঘুরে চলে আসব, কেননা এতগুলো ব্যাগ নিয়ে বেশি ঘোরাও মুশকিল। তো জাস্ট একটুখানি একতলাটা ওই ট্রলিটা নিয়ে ঘুরে তারপর আবার টোটো ভাড়া করে চলে আসব। টোটো রিজার্ভ করা যায় ওখান থেকে আমাদের বাড়িতে, তাই করেই চলে আসব, 100 টাকা নেয়। তাও এখন বেজে গেছে প্রায় 2:30 বেজে বাজে, আমরা ফিরছি, 3:10-15 হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে। এটা সকালবেলা মানে দুপুরবেলা বলে একদম ফাঁকা, এটা রাত্রির হলে দেখতেন অনেক ভিড় হতো, আর রবিবার হলে বেশি ভিড় হয়। আমি ওই জন্যই শনিবার চলে গেছি, কারণ রবিবার লালটুর সাথে গেলে প্রচণ্ড ভিড় হয়, দেখা মানে জিনিস কেনা যায় না, খুব প্রবলেম হয়। তো সেই জন্যই সোহমকে বললাম চল সোহম আজকে ঘুরে আসি। তো এবার আমরা গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ এত ভারী একটা ট্রলি নিয়ে কোথাও ঘোরা যাচ্ছে না। এখানে ফোয়ারা আছে, খুব সুন্দর ফোয়ারা আছে, এখন সাজিয়েছে খুব ভালো করে ভ্যালেন্টাইন্সের জন্য স্পেশাল। দেখুন দেখুন কীরকম সুন্দর করে সেজেগুজে সব ছবি তুলছে, ভালো লাগে দেখতে। এখানে ফেসবুকের কেন ছবি লাগিয়েছে আমি জানি না, কি ব্যাপারটা ঠিক আমরা অতটা দেখিনি।
জাস্ট দেখলাম এরকম স্টল হয়েছে, ফুচকা কুলফি অনেক কিছুই ছিল। তো যাই হোক, কিছু একটা ব্যাপার হবে। হাই, এইমাত্র ফিরে এলাম আমরা। তো সোহম চান করতে গেছে, তো এখন এই যে তিনটে ব্যাগ হয়েছে আমি আপনাদের একটু পরে খুলে দেখাবো, আর কারণ আমরা লাঞ্চটা করে নিই, এটাও একটা কিনেছি, তো লাঞ্চটা করে নিই, করে নিয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আজকে লাঞ্চে সেরকম কিছু করব না, জাস্ট ব্রেড নিয়ে এসেছি, ব্রেড দিয়েই পাউরুটি মাখন খাবো আর কি, তারপর সন্ধেবেলা দেখবো যদি কিছু করি এই, কারণ আজকে লাঞ্চ করার সময়ই করতে পারিনি, লাঞ্চ তৈরি করতে পারিনি। আমরা দুজন যা হোক ওই সব খেয়ে নেবো, নয় পাস্তা করে নেবো, দেখি কি করি। সোহম পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে আমার সাথে খেয়ে, মানে আমরা খেলাম, খেয়ে তারপরে আমি এডিট করছিলাম আর ওকেও পড়াচ্ছিলাম, পড়াতে পড়াতে ও ঘুমিয়ে পড়েছে আর আমারও এত চোখ বুজে এসছে আমিও ঘুমিয়ে পড়েছিলাম এডিট করতে, মানে ব্লগটা ওই জন্য যার জন্য এত দেরি হয়েছে, কালকে রাত্রির হয়ে গেছে আপলোড করতে, কি করব এত ক্লান্ত লাগছিলো, আমরা ঘুমিয়েই পড়েছি দুজনে। তো সোহম এখন উঠে ও এখন পড়তে যাবে, এই গেঞ্জিটা ও নতুন কিনেছে তো আপনাদের সাথে শেয়ার করছে। এই গেঞ্জিটা খুব ভালো, খুব মানিয়েছে ওকে। আজকেই পরে ফেললো, বললাম পরে পরবি কিন্তু কিছুতেই শুনছে না, ও এবার পড়তে চলে যাচ্ছে, আমি এবার এডিট করছি, এটা এডিট করে এবার আপলোড করব, সেভ হবে তারপর আপলোড করতে পারবো আর কি। সোহমের আর তর্শই নেই, সমস্ত ঘুম থেকে উঠে দেখো কিরম ভাবে ছড়িয়ে দিয়েছে, ছড়িয়ে ও কি এই যে এই কেকটা খাবে বলে ছড়িয়েছে, এটা একটা কি কুকিজ, কুকিজ কেক, তো ছড়িয়ে দিয়ে চলে গেছে এই যে ব্যাগ থেকে বার করে, নিচেও কিছু ফেলে রেখে চলে গেছে, দেখো কি অবস্থা করেছে। এবার এগুলোকে আমি পরিষ্কার করব। এ তো সেই লিস্টটা, মানে চিত্রগুপ্তের সেই মানে এত বড় তলায়ও আছে এই যে দুটো ভর্তি, প্রচুর জিনিস কেনা হয়ে গেছে। এইটা দুটো কিনে এটা কিনেছি, এটা ওই মানে হাত পোছা বা এর জন্য লাগে আমার, ভীষণ এগুলো লাগে আমার, খুব দরকার হয়। আর এটা ভীষণই কম দাম দেখলাম আমি, মোটামুটি 80 টাকায় চারটে দিয়েছে, আর কাপড়গুলো খুব একটা খারাপ না, তো ভালোই লেগেছে আমার এটা। আর নিয়েছি আমি এখানে হচ্ছে গোবিন্দভোগ চাল, একটা হচ্ছে সৌন্দরিয়া অ্যালোভেরা জেল, আর অড়ুর ডাল, আমুল চিজ নিয়েছি, লরিয়ালের এটা কালার গার্ড শ্যাম্পু নিয়েছি, আমি লরিয়ালেরই শ্যাম্পু ইউজ করি, ন্যাচারালি সাদাটা ইউজ করি বা এটা ইউজ করি যে কোনো একটা। এটা নিয়েছি চিনি, এখন সব 1 কেজি করে নিয়েছি, আবার যদি লাগে তখন নেবো। আর ওই জেঠিমার জন্য নিয়েছি একটা ওম্যান হরলিক্স, একটা ওম্যান হরলিক্স নিয়েছি। আর সোহম এখানে একটা চামচ নিয়েছে যেটা দিয়ে আর কি ওই গ্লাস ডেজার্টগুলো খাওয়া যায়, তার সেটার জন্য এটার দাম 40 টাকা নিয়েছে একটা। আর এই এটা একটা বেকিং ট্রে নিয়েছি, এই বেকিং ট্রেটা আমি দেখাচ্ছি, এটা একটা বড় নিয়েছিলাম মনে হয় যে ফ্লিপকার্ট থেকে, এটা ছোটোটা নিয়েছি, এটা ছোটোটার দাম নিয়েছে হচ্ছে 315 টাকা, এই যে 315 টাকা। এটা একটা ফাইবারের বাটি নিয়েছি সাদা রঙের, মানে ওই খাবার টাবার সার্ভ করার জন্য, এটা দাম নিয়েছে 200 টাকা। আর নিয়েছি এখানে ক্যাডবেরি, এটা দিয়ে আমি করব হচ্ছে ওয়ালনাট আছে কেনা, তো এইগুলো দিয়ে আমি খুব তাড়াতাড়ি একটা এ করব, ওয়ালনাটের আর কি কি বলে, হ্যাঁ ওয়ালনাট দিয়ে ব্রাউনি করব। তো সেই ব্রাউনিজের জন্য আমি কিনে নিয়ে এসেছি ব্রাউনিজ, আর আমি একটা হিমালয়ের এবারে লেমন ফেস ওয়াশ নিয়েছি, মানে এটা হচ্ছে স্কাবার রয়েছে স্ক্রাবার, তো সেই স্ক্রাবারের একটা ফেস ওয়াশ নিয়েছি।
তো এইদিকে হয়ে গেল। এবারে এদিকে সোহামের ম্যাগি নিয়েছে, পিজা ব্রেড নিয়েছে যেটা কালকে করব। পিজা, এই পিজা দিয়ে তো চিকেন পিজা রেসিপি আমি আপলোড করাই আছে বাংলা চ্যানেলে, কালকে রবিবার আছে, ব্রেকফাস্টেও এটা হবে। আর আমি একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি দেখো, এটা এগুলো দিয়ে সেই আটা ময়দা তোলা যায়, তো সেই রকমই একটা জিনিস এটা। এটা আমার খুব ভালো লেগেছে, এটা আমি নিয়ে এসেছি। এটা তিনটে আছে, 50 টাকা দাম নিয়েছে, এটা খুব একটা বেশি দাম না, আর দেখতেও সুন্দর বেশ। আর নিয়েছি মেয়োনিজ হোমের জন্য, কারণ পাস্তা টাস্তাও খায়, এই মেয়োনিজটা বহুদিন এখন চলে যাবে, এটা বড় প্যাকেট পেয়েছি। আর কোলগেটের এটা আমি নিয়েছি, কোলগেটের এটা একটা ম্যাকফেস জেল, এটা আমরা ব্যবহার করি। আর নিয়েছি এখানে এই কুকিজটা তো বললাম নিয়েছি, এটা খুব সুন্দর খেতে সত্যি, এটা এগলেস। আর নিয়েছি গ্রিন চিলি সস, আর নিয়েছি শেজওয়ান চাটনি। হ্যাঁ, শেজওয়ান সসে সস যারা ব্যবহার করে, শেজওয়ান সসের চেয়ে কিন্তু এই শেজওয়ান চাটনিটা খুব ভালো। আর এটা একটা স্পাইসি, এটা কিন্তু সত্যিই খুব স্পাইসি, আর এটা টেস্টেও অনেক বেশি ভালো, আমার তো খুব ভালো লাগে, একটুখানি চাউমিন টাউমিনে দিলে দারুণ টেস্টি লাগে। আর নিয়েছে একটা রেড চিলি সস, হ্যাঁ। আর এটা নিয়েছি, এটা আমি কোথাও পাচ্ছিলাম না, ক্রিম চিজ, ক্রিম চিজ নিয়েছি, এটা দিয়েও কিন্তু কেক ডেকোরেট করা যায়, ওপরের আর কি ক্রিমটা করা যায় হুইপ ক্রিম ছাড়া, কেননা এখানে যে হুইপ ক্রিমগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে কিন্তু ভালো ফ্লাফি হয় না, আর ঠিকঠাক মতো মানে ওই রকমভাবে টেক্সচারও আছে না, তাই জন্য অনেকে এই ক্রিম চিজটাও ব্যবহার করে থাকে। এরও রেসিপিটা হয়তো তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব, দেখি কবে বানাই। স্পেন্সার্সে গেলেই পিল গার্লিক নিয়ে আসি, কেননা আমার এটা খুব পছন্দ, আমাকে ছাড়াতে হয় না কিছুদিন। নিয়ে এসেছি কর্ন, এটা বয়েলড কর্ন। আর নিয়েছি একটা চা পাতা, হামুন স্প্রে, লেবু, কাগজি লেবু পেয়েছি, এটা গন্ধরাজ লেবু, শায়দ গন্ধরাজ লেবু পেয়েছি, দেখি গন্ধরাজ চিকেন করবো একদিন। সোয়া চাঙ্কস নিয়েছি, আমুল বাটার নিয়েছি, আর এইটা দেখো 5টা বাউলের সেট পেয়েছি, এটা একদম 99 টাকায়, শুধু 99 টাকায় পেয়েছি, খুব সস্তা, কারণ এটা 300 কত টাকা দাম, সেটা সে জায়গায় 99 টাকা দিচ্ছে, মানে 301 টাকা দাম, সে জায়গায় এটা 99 টাকায় দিচ্ছে, তো আমি নিয়ে নিয়েছি। আর নিয়েছি আদা, আর সোহম নিয়েছে চকলেট হরলিক্স, আর নিয়েছি 2 রকম কালারের ক্যাপসিকাম, কেননা এখন শীতকালে এইসব সবজিগুলো খুব ভালো। তো মোটামুটি দেখানো হয়ে গেল। আর নিচে রয়েছে তেল, 2 রকম তেল নিয়েছি, সাদা তেল আর সর্ষের তেল, তেলগুলো আর বিছানায় তুলিনি যদি কিছু নোংরা লেগে যায়। আর নিয়েছে আর একটা রেড চিলি সস, আর নিয়েছে সোহম হ্যান্ডওয়াশ, হ্যান্ডওয়াশের একটার জায়গায় 2টো নেওয়া হয়ে গেছে, তো হ্যান্ডওয়াশ নিয়েছে সোহম, এটার এই হ্যান্ডওয়াশটা খুব ভালো। আর হারপিক নিয়েছে একটা, 2টো হ্যান্ডওয়াশ নিয়ে নিয়েছে সোহম, দেখো কি বলবো। আর নিয়েছে একটা হারপিক, এগুলো সব নিচে রয়েছে। সোহম একটা নিয়েছে, এই যে ব্রাশটা নিয়েছে। আর তো সোহমের গেঞ্জিটা তো তোমাদের দেখিয়েই দিলাম, আর একটা জিনিস যেটা নিয়েছি সেটা হচ্ছে, হ্যাঁ এটা নিয়েছে, একটা গরম জিনিস রাখার জন্য নিয়েছি। আর একটা জিনিস যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার একটা জিন্সের কালো জিন্স নিয়েছি, কালো জিন্সটা কিছু দেখানোর নেই, টপটা দেখানোর আছে, টপটা আমি তোমাদের দেখাচ্ছি। টপটা আমি খুব তাড়াতাড়ি পরেও দেখাবো তোমাদের, ওপরটা একটু নেটের মতো আছে, আর থিক ওয়াটার হাতা, আর এখানটা এরম বোতাম, মানে দারুণ ফাটাফাটি। আর কাপড়টা এত মোলায়েম, এত সুন্দর না যে কি বলবো, দেখো কাপড়টা খুব মোলায়েম, আর পরে খুব ভালো লাগছিলো। আমি ট্রায়াল রুমে গিয়ে ট্রায়াল দিয়েছি, এটা আমি সাইজ নিয়েছি এল নিয়েছি, আর এটার দাম নিয়েছে হচ্ছে 600 টাকা, 599 টাকা দাম নিয়েছে। তো এটা আমি পরে দেখাবো তোমাদের খুব তাড়াতাড়ি, এখন পরতে ইচ্ছে করছে না, কালো জিন্সের সাথে দারুণই লাগবে বলো, হলুদ, আর দেখি কবে এই সেটটা পরতে পারি।
এই সব হাজারটা কাজের মধ্যে কালকে যে ব্লগটা তুলেছি সেটা এখনো আপলোড করতে পারিনি, সেটা এখন এডিট করে সেভ করতে দিয়েছি, এরপর এডিট করব, এই এরপর এটা আপলোড করব। ততক্ষণে আমি যতক্ষণ ওটা সেভ হচ্ছে ততক্ষণ আমি এগুলো গুছিয়ে নেব, কোথায় কি রাখতে হয়, কারণ আমার সমস্ত ঠিক করে করে গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। এরকম নয় যে প্রচুর জায়গা আছে যেখানে খুশি আমি রেখে দিলাম, এরকম করা করলে হয় না আমার ঘরে, তো সেই জন্য গুছিয়ে গুছিয়ে একদম সেট করে রাখতে হবে। তো তাহলে এখন তো এইগুলোই করব, তারপর রাত্রে ডিনার বানাবো তোমাদের সাথে শেয়ার করব। আমার সব পরিষ্কার করা হয়ে গেছে, আমি ব্লগটা অলরেডি আপলোডে বসিয়ে দিয়েছি, এবার আমি যাব ডিনার বানাতে। এখন প্রায় বাজে 8:30, হ্যাঁ 8:30, 8:34, মোটামুটি এটা 5-7 মিনিটে বলছে হয়ে যাবে আপলোড। তো এটা আমি আগে আপলোড করে নিই, তারপর আমি যাব। তো আজকে করব হচ্ছে অরড় ডাল আর আলু ভাজা, অরড় ডাল রসুন ফোড়ন দিয়ে। এটা আমার বাংলা চ্যানেলে আছে, তোমরা দেখেছো, তাও আমি একবার দেখাবো। আর মুখে আমি ফেস প্যাকটা মাখবো, যে ফেস প্যাকটা তোমাকে দেখিয়েছি, কেননা মুখটা কালো কালো লাগছে, রোদ্দুরে গেছিলাম। মাথায় তেল দেবো, কাল রবিবার, শ্যাম্পু করতে হবে, অনেক কাজ অনেক কাজ। তো চলো লেগে পড়ি, ফেস প্যাকটা লাগিয়ে নিই, নিয়ে তারপর ডালটা সেদ্ধ বসিয়ে দেবো, ততক্ষণে এটা হয়ে যাবে। তাহলে ফেস প্যাকটা লাগিয়ে নিই। তো আমি ফেস প্যাকটা এখন লাগাইনি, আমি রান্নাটা আগে করে নিচ্ছি, কারণ রান্নাটা আগে না করলে ফেস প্যাকটা লাগিয়ে আবার রান্না করলে আবার মুখটা চিটচিট করবে। তো সেই জন্য আলুটা কেটে রেখেছি, আলু ভাজার আর রসুন ডালটা সেদ্ধ করে নিয়েছি, এবার রসুন ফোড়ন দিয়েছি, রসুন ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভেজে ডালটা ফুটিয়ে নামিয়ে নেবো, নিয়ে আলুটা ভাজতে বসিয়ে দেবো, কারণ এদিকে আমার ভিডিওটাও এডিট মানে আপলোড করব, আলু ভাজাও কাটা হয়ে গেছে। তো রান্নাটা করে নিয়ে আমি ফেস প্যাক লাগাবো, তাই 8:30 বাজে এখন, জানেন এত দেরি হয়ে গেছে না। এই ডালটা আমাদের খুব ভালো লাগে, এটা বিহারিদের ডাল আর কি, বিহারিরা বেশি পছন্দ করে এই ডালটা, তো ওদের থেকেই আমার এটা শেখা। আর ভীষণ এই রসুনের একটা দারুণ ফ্লেভার ছাড়ে, খুব সুন্দর। এই রেসিপিটা আমার বাংলা চ্যানেলে আছে, অবশ্যই দেখে নেবেন। এটা অরড় ডালের রেসিপি, অরড় ডালের আর কি রসুন ফোড়ন দিয়ে। এবার আলুটা ভাজছি, আলু ভেজে ওই জেঠিমাকেও একটু দেবো। এগুলো সব ফ্রিজে তুলতে হবে, এখনো তোলা হয়নি। ফেস প্যাকটাও রেডি করা আছে, রান্নাটা করে এসেই ফেস প্যাকটা মেখে ফেলবো। লালটু এসে দাদাগিরি দেখছে, সোহম এখনো পড়ে ফেরেনি, আর আমি ফেস প্যাকটা মেখে বসেছিলাম, এখন ধুয়ে এসেছি, ধুয়ে এসে টোনারটা লাগিয়েছি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এখন প্রায় 10:30-11:15 বাজে। তো এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবে, আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর নতুন নতুন ভিউয়ার্সদের বলছি, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটাকে টিপে দেবে, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আমি ফেস প্যাকটা করেছিলাম সেটা মেখে দেখো ধুয়ে টোনার লাগিয়েছি, আমি লোটাসের টোনার ব্যবহার করি, তোমাদের সাথে পরের ভিডিওয়ে শেয়ার করব। এখন রাত হয়ে গেছে, থাক এবার আমরা ডিনার করব। তো টাটা, বাই বাই, গুড নাইট।